নমস্কার পালজেমসের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে মুক্তা মহারত্ন নিয়ে আলোচনা করব এই মুক্তা কিভাবে তৈরি হয় এবং এই মুক্তা কী কী রাসায়নিক উপাদান থাকে এর মধ্যে এ নিয়ে সংক্ষেপে আলোচনা করব বন্ধুরা এই মুক্তা মহারত্ন সাধারণত চন্দ্রগ্রহের প্রতিকার স্বরূপ বা মহারত্নস্বরূপ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই মুক্তা কি করে তৈরি হয় বন্ধুরা আমরা সবাই জানি যে সমুদ্রের নিচে ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায় কিন্তু বন্ধুরা এই সব ঝিনুকে কিন্তু মুক্তা পাওয়া যায় না মুক্তা সাধারণত মাসেল শ্রেণীর ঝিনুকেই কিন্তু জন্মায় এবং ভালো কোয়ালিটির মুক্তা মাসেল শ্রেণীর ঝিনুকেই পাওয়া যায় এবং এই মুক্তার মধ্যে কি রাসায়নিক উপাদান থাকে বন্ধুরা প্রথমত দুটি রাসায়নিক উপাদান প্রচুর মাত্রায় মুক্তার মধ্যে পাওয়া যায় প্রথমটি হলো কনোকাউলিন ক্যালসাইট আর একটা ক্যালসিয়াম কার্বনেট অবশ্যই থাকবে এবং প্রচুর মাত্রায় থাকে বন্ধুরা এই মুক্তা কী করে তৈরি হয় আমরা জানি যে জীবন্ত ঝিনুকের মধ্যে মুক্তার সৃষ্টি হয় এবং ধীরে ধীরে সেটা বৃদ্ধি পায় কী করে হয় বন্ধুরা এই ঝিনুক যখন জীবন্ত অবস্থায় থাকে তখন এটা খাদ্য গ্রহণের জন্য যখন ঝিনুকের মুখ খোলে বা ঝিনুক যখন খাদ্য গ্রহণ করে তখন যদি কোনোভাবে ওই খাদ্য নালির মধ্য দিয়ে কোনো পাথর কণা বা কোনো বালি কণা বা সমুদ্রের নিচের কোনো কঠিন দ্রব্য ঝিনুকের মধ্যে প্রবেশ করে এবং সেইটা ঝিনুক অনেক চেষ্টা করে সেটাকে বাইরে বের করে দেওয়ার কিন্তু কিছু ক্ষেত্রে অসফল হয় এবং যখনই অসফল হয় তখন কি হয় ওই পদার্থটা ওই বালি কণা বা ওই পাথরের কণাটি ঝিনুকের মধ্যে জলনের সৃষ্টি করে এবং যেখানে ওই কণাটি থাকে সেই কণাটির আশপাশ দিয়ে ঝিনুকের মধ্যে একটা সাদা ঘন আঠালো রস খুরিত হয় এবং এই রসটাই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এটাই কিন্তু স্তরে স্তরে জমাট বিদে মুক্তার তৈরি হয় অনেকে দেখবেন ভেঙে যাওয়া বা ফাটা মুক্তা দেখবেন ওর ভিতরে স্তরে স্তর আপনারা দেখতে পাবেন এটা কিন্তু ক্যালসিয়াম ক্যালসিয়ামে জমাট বেঁধে বেঁধে কিন্তু মুক্তার এই সুন্দর মুক্তা তৈরি হয় ন্যাচারাল মুক্তা একটু ব্যাকাতার একটু ব্যাকা ভিঙ্গ হয় একটু আনশেপ হয় তবে যত শেপ গোল হবে তত কিন্তু সেটা খুব কম পাওয়া যায় এবং সেটা কিন্তু দুর্লভ বা সেটার দামটা একটু বেশি হয় বিভিন্ন জাতের মুক্তা হয় সাধারণত মুক্তা মুক্তা খুব খুব ভালো ভালো কোয়ালিটির কাজ পাওয়া যায় তবে বার্মিস এর থেকেও ভালো একটা মুক্তা যেটা হলো বজরাই মুক্তা সাধারণত পারস্য উপসাগরের যে ঝিনুকগুলো পাওয়া যেত আগে সেই ঝিনুকের পেটে কিন্তু এই বজরাই মুক্তা পাওয়া যেত এই পারস্য উপসাগরের ঝিনুকগুলো এখন দুর্লভ এখন মারা গেছে বেশিরভাগ এখন আর হয় না পাওয়াই যায় না ওই জন্য মুক্তা খুব রেয়ার খুব কম পাওয়া যায় অরিজিনাল মুক্তা খুব রেয়ার দেখতেও অত সুন্দর হয় না অত চমকধমক হয় না আর ব্যবহৃত ব্যবহৃত মুক্তা বেশি পাওয়া যায় ব্যবহার ছাড়া অর্থাৎ ব্যবহার করা হয়নি এমন মুক্তা পাওয়াই যায় না দুর্লভ বন্ধুরা বজ্রায়ের পরে যে মুক্তাটা সেটা কিন্তু বার্মিস মুক্তা এই বার্মিস মুক্তা তৈরি হয় মায়ানমারের ইরাবতী নদীর ঝিনুকের পেটে এবং এটিও কিন্তু খুব উন্নত মানের ঝি মুক্তা দারুণ কাজ করে দারুণ দারুণ কাজ করে আপনারা যদি ভালো বার্মিস মুক্তা কিনতে পারেন যেটা ন্যাচারালভাবে কোনো কালচারাল নয় তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে